সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত এমন কিছু নাটক, ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম তৈরি হচ্ছে যেগুলো হয়তো সবার দেখা হয়ে ওঠে না। সময়, সুযোগ কিংবা ভালো কোনো রিভিউ হয়তো কোনোটাই একসাথে পাল্লা দিয়ে চলে না। তবে আজ আপনারা এমন কিছু নিউ রিলিস্ট ফিকশন সম্পর্কে জানতে চলেছেন যেগুলোর রিভিউ দেখলে হয়তো সময়, সুযোগ সবই পেয়ে যাবেন, সেই কাজগুলো দেখতে মরিয়া হয়ে উঠবেন। চলুন তবে দেখে আসি কি থাকছে আজকের পর্বে, থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। ধরেন আপনাদের নিকটাত্মীয় কেউ একজন মারা গেল, সেই সময় আপনার যে ইমোশনাল স্পেক্টটা কাজ করার কথা ছিল সেটা ব্লক করা, তখন কি করবে? সিক্স ওয়েব সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করলো ইরোস নাওয়ে। ছয় পর্বের এই সিরিজের মূল গল্প ভাসমান একটি জাহাজের ল্যাবে আগুন লাগাকে কেন্দ্র করে, আর সেখানেই চলছিল একটি এক্সপেরিমেন্ট। উক্ত এক্সপেরিমেন্টের লক্ষ্য ছিল একটি মানুষের ছয়টি আলাদা সংস্করণ তৈরি করা, যারা সম্পূর্ণই আলাদা চরিত্রের অধিকারী হবে, অর্থাৎ এক একজন এক এক রকমের ব্যবহারের অধিকারী হবে। ভাসমান সেই জাহাজের ল্যাবে আগুন লাগার ফলে পড়ে যায় গুরুত্বপূর্ণ ডেটাবেস এবং ইনফরমেশন, সেই সাথে হারিয়ে যায় জাহাজে কর্মরত মানুষগুলো, আর এভাবেই একের পর এক রহস্যের জানান দিয়ে এগোতে থাকে এর গল্প। জাহাজে সেই বিস্ফোরণ এবং ডেটাবেসের যাবতীয় ক্ষয়ক্ষতির মাধ্যমে শুরু হওয়া এই সিরিজের গল্প ধীরে ধীরে আরো গভীরে যেতে শুরু করে। বেরিয়ে আসতে থাকে কিছু অবিশ্বাস্য সত্য, যেগুলো হয়তো আপনাকে চমকে দিতে বাধ্য না করলেও কিছুটা ভালো লাগা অবশ্যই কাজ করাবে। ইফতেকার আহমেদ ফাহমির সর্বশেষ কাজ গুমহীন রাতের গল্প যারা দেখেছেন তারা হয়তো ইরোস নাওয়ের এই গল্প ভুলেও মিস করবেন না। সিরিজের অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেকার আহমেদ ফাহমি, ইয়াস রোহান এবং সুমন আনোয়ার সহ আরো অনেকেই। পেট কাটা শ। চঞ্চল চৌধুরী মফস্বল শহরে মিষ্টি কিছু নামে একটি দোকান চালায়। তার কোনো কিছুই মনে থাকে না, খদ্দের এসে মিষ্টি না কিনেই বিরক্ত হয়ে চলে যায়, আবার কখনো মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে যায়। বাসায় বউয়ের সাথে মেরমেরে ভালোবাসাহীন সংসার। এক শীতের রাতে চঞ্চলের দোকানে মিষ্টি খেতে আসে এক জিন। সে চঞ্চলকে দিল বিশেষ এক ক্ষমতা, কিন্তু সব ক্ষমতা সবসময় সুখ বয়ে আনে না। জিন থেকে প্রাপ্ত ক্ষমতা তার জীবনে নানা সমস্যা নিয়ে আসে। একটা সময় চঞ্চল সেই জিনের আসল পরিচয় খুঁজতে মরিয়া হয়ে ওঠে, কারণ ইতিমধ্যে সে এবং তার পরিবার একটা রহস্যে আটকা পড়েছে। কি সেই রহস্য তা জানতে দেখতে পারেন হরর থ্রিলার ওয়েব সিরিজ পেট কাটা শ। এই সিরিজে সবচেয়ে বেশি ভয়ানক হরর ফিল দিয়েছে এই বিল্ডিং এ মেয়ে নিষেধ পর্বটা। জিনের বিভিন্ন আলামত প্রদর্শন, আবছায় অন্ধকার কিংবা মেরুদণ্ডে শিরশিরণি দেওয়া ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে জমে ক্ষীর হয়ে গেছে। পেট কাটা শতে চঞ্চল চৌধুরীর পাশাপাশি আফজাল হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি এক কথায় পারফেক্ট। নুহা সুমায়ন চমৎকার ভাবে এই মানুষটাকে ব্যবহার করতে পেরেছেন। নতুন করে শুরু। ধোনির দুলাল অপূর্ব বাবার দেওয়ার নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়, নতুন এক জীবনের দেখা পায় যে জীবনের আসল রূপ সে আগে কখনো দেখেনি। জীবনের শুরুটায় যারা বাপের টাকায় ফুটানি দেখায় তাদের জন্য নতুন করে শুরু নাটকটা হতে পারে তার দেখা অন্যতম সেরা নাটক। এমনও হতে পারে এই নাটকটা আপনাকে বদলেও দিতে পারে। নাটকে অপূর্ব একজন ধনী বাবার খুব আদরের বেকার সন্তান, যে টাকা পয়সা খরচের বিষয়টা মোটেও মাথায় রাখে না। মাস শেষে ক্রেডিট কার্ডের বিল মাথা নষ্ট করে দেয় অপূর্বর বাবার। ছেলের এমন পরিস্থিতি দেখে বাবা সিদ্ধান্ত নেয় ছেলেটাকে বাস্তবতা শেখাবে, জীবনের আসল রূপ কতটা কষ্টের সেটা তাকে হাত দিয়ে ধরিয়ে দেবে। আচ্ছা, অপূর্ব কি পেরেছিল বিলাসবহুল সেই জীবন থেকে বেরিয়ে এসে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে? যে ছেলেটা নিজের বাবার টাকায় নিজের সকল খরচ মেটাতো, সেই ছেলেটা কি পারবে নতুন পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে? সেটা জানতে দেখতে পারেন নতুন করে শুরু। অসাধারণ একটি গল্প, সাথে অপূর্ব এবং ফারিনের অভিনয় সবকিছুই ভালো ছিল। পান সুপারি। তাহসান শহরের একজন বিত্তবান বাবার একমাত্র সন্তান। টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই তাদের। তার বাবা বিশাল এক কোম্পানির মালিক, সেখানে প্রায় 3,500 শ্রমিক কাজ করেন। তাহসান এখন বড় হয়েছে, সে চায় তার বাবা যেন তাকে কোম্পানির সব দায়িত্ব বুঝিয়ে দেন। কিন্তু তাহসানের বাবা তাহসানকে একটা শর্ত দেয়, যদি সে এই শর্ত পূরণ করতে পারে তবে তাকে কোম্পানির সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর সেই শর্তটা দারুণ ইন্টারেস্টিং ছিল। তাহলে কি ছিল সেই শর্ত? তাহসান কি সেই শর্ত পূরণ করতে পেরেছিল নাকি ব্যর্থ হয়েছিল? সেটা জানতে দেখতে পারেন পান সুপারি। এই নাটকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে তাহসান এবং মেহজাবিনের ন্যাচারাল অভিনয়। দেখে বোঝার উপায় নেই এখানে কৃত্রিম কিছু আছে কিনা। এই নাটকের মেসেজটাও দারুণ। যারা পুরো নাটকটা দেখবেন তারা শেষমেশ কথাগুলো শুনতে পারবেন, যে কথাগুলো শুনে আপনি অন্য এক জগতে চলে যাবেন।
ওরা তিনজন। বন্ধুত্বের একটা শক্তিশালী গল্পে নির্মিত হয়েছে নাটক ওরা তিনজন। খায়রুল বাশার, তাসনোবা তিশা এবং সাবিলা নূরের অসাধারণ এক প্যাকেজ ওরা তিনজন। একটা বন্ধুত্বের সম্পর্ক কিংবা একটা বন্ধুত্বের গল্পের মাঝে এমন কিছু মুহূর্ত লুকিয়ে থাকে যে মুহূর্তগুলোর কারণেই একটা সময় সেই সম্পর্ক কিংবা সেই গল্পটার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায়। ওরা তিনজন নাটকেও এমন কিছু মুহূর্ত লুকিয়ে আছে যেটা আপনাকে আরো বেশি আকর্ষণ করে তুলবে। মিজানুর রহমান আরিয়ান সম্পর্কে কম বেশি সবাই জানেন, তার রচনা এবং তার উপস্থাপন আসলে কতটুকু নিখুঁত সে তো জানেন, তাই চাইলেই নাটকটা দেখতে পারেন। মেঘে ঢাকার উদ্দুরে বাংলাদেশের থ্রিলার নাটকের কথা আসলে ভিকি জাহেদের নামটা প্রথমে থাকবে, কিন্তু নতুন করে আস্থা রাখতে পারেন জাহিদ প্রীতমের উপর। মেঘে ঢাকার উদ্দুরে নাটকে যেরকম থ্রিল আর সাসপেন্স রাখা হয়েছে সেটা প্রশংসা পাওয়ার মতোই। বাস্তবতার সাথে কাল্পনিকতার ছোঁয়া ফুটিয়ে তোলা এতটাও সহজ কাজ নয়, কারণ গল্প অনুযায়ী এসব এডিটিং এর চাহিদা প্রচুর। এছাড়া নাটকের প্রতিটা সিন যে যত্ন করে বানিয়েছেন সেটা আপনারা নাটকটা দেখলেই আন্দাজ করতে পারবেন। তাছাড়া আলাদাভাবে নাটকের সংলাপগুলো নিয়ে গুণ গাইতেই হয়। যাই হোক, শেষমেশ আলাদা করে বলতে হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা, থ্রিলের কথা এবং লোকেশনের কথা, যেগুলো বরাবরই প্রফেশনাল লেভেলের ছিল। তাছাড়া এডিটিং এর প্রশংসা না করলে পাপ হবে, পুরো নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে মানানসই ছিল। তৌসিফ এবং ফারিনের সবকিছু বেশ ভালোই ছিল, চাইলে নাটকটা দেখতে পারেন। আমরা তো হেল্পলেস কেন? আমরা হেল্পলেস না। সুহাসিনী ব্যবধান নাটকের মুগ্ধতা এখনো দর্শক মহলে ভেসে বেড়াচ্ছে। সেই সাথে সুহাসিনী নাটক দিয়ে মিজানুর রহমান আরিয়ান আরেক চমক দিয়েছেন। গেল ঈদের অন্যতম সেরা রোমান্টিক নাটকের তালিকায় সুহাসিনী প্রথম সারিতে থাকবে। গল্পটা মূলত একই কলেজের একই ক্লাসের দুজন মানুষকে নিয়ে। তারা মূলত সাধারণ অন্য সব বন্ধুর মতো হলেও তাদের মাঝে একটা অন্যরকম ব্যাপার কাজ করত, আর সেই ব্যাপার থেকেই ভালো লাগা, ভালোবাসা এবং শেষমেশ প্রণয়। বেশ ভালোই চলছিল তাদের কেমিস্ট্রি, পিওর রোমান্টিক যাকে বলা হয় সেরকম ভাবেই চলছিল তাদের রোমান্টিকতা। কিন্তু শেষমেশ পরিচালক রেখেছেন কলিজে কাঁপানোর মতো ইন্ডিং, যেটা দেখে যে কেউ কাঁদতে বাধ্য। নাটকের শেষটা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না, চাইলে নাটকটা দেখতে পারেন। পিওর রোমান্টিক ইমোশনাল ধাঁচের একটা মাস্টারপিস কাজ। তোমার হাসি শুনতে আর দেখতে ইচ্ছে করছে সুহাসিনী। ছোট্ট বন্ধু থেকে এখন সুহাসিনী, যার হাসি এত সুন্দর তাকে সুহাসিনীই ডাকা উচিত। তৃপ্ত দুপুর, শহরের সেই উঁচু দালানার পাকা রাস্তার ভিড়ে বর্তমানে গ্রামীণ সমাজ এখন যেন খুব বেশি অবহেলিত। এখন আর গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষটাকে নিয়ে নাটক সিনেমা নির্মাণ হয় না বললেই চলে। এখন খুব বেশি দেখা যায় না গ্রামের সাধারণ মানুষটার জীবনের সাথে মিল রেখে নাটক সিনেমা নির্মাণ করতে। তবে তৃপ্ত দুপুর নাটকে সুমন আনোয়ার শেখরের টান ভুলে যাননি, তিনি ঠিকই তার উপস্থাপনায় গ্রামের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরেছেন, কাঁদিয়েছেন লাখো দর্শকদের। কি অসাধারণ গল্প, কি দারুণ চিন্তা! সত্যি এই গল্পের লেখক আর উপস্থাপক প্রশংসা পাওয়ার মতোই। যদি কেবল একটা নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্রটা উপলব্ধি করতে চান, তবে তৃপ্ত দুপুর নাটকটা মিস করবেন না। নাটকটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে। নাটকে মোশাররফ করিম এবং সাদিয়া জাহান প্রভার অভিনয় আপনাকে মুগ্ধ করবেই, চাইলে দেখতে পারেন। বলতে পারি না, গল্পে আফরান নিশো একজন গরিব চাষির ছেলে, নিম্নবিত্ত সেই পরিবারে অভাব অনটন লেগেই থাকে। অপ্রাণ চেষ্টা করেও নিজেকে প্রতিষ্ঠা করতে পারছেন না আফরান নিশো। অপরদিকে মেহেজাবিন একজন বিত্তবান প্রভাবশালী বাবার একমাত্র মেয়ে, টাকা পয়সার কোনো অভাব নেই। আর এ দুজনকে ঘিরেই নাটকটার গল্প এগিয়ে গেছে। নাটকের গল্পটা দারুণভাবে উপস্থাপন করা হয়েছে, সাথে এর গল্পটা ছিল অত্যন্ত মজবুত। তাছাড়া নাটকে আফরান নিশোর একটা ইমোশনাল সিন রয়েছে যেটা আপনাকে কাঁদাতেও পারে। যারা বাস্তব শিক্ষণীয় কোনো নাটক পছন্দ করেন, তারা ভুলতে পারি না নাটকটা দেখতে পারেন। প্রয়োজন মুশফিকার ফারহান অভিনীত গেল ঈদের অন্যতম সেরা ইমোশনাল নাটকের কথা বললে প্রয়োজন নাটকটা সবার আগেই থাকবে, যেটা গেল ঈদে কাঁদিয়েছিল প্রত্যেকটা মানুষকে। এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে এই নাটকটা দেখে কাঁদেনি। একজন প্রবাসীর জীবন কাহিনীর উপর নির্মিত হয়েছে নাটকটি। একজন প্রবাসীর পরিবার, ভালোবাসা এবং আত্মীয় স্বজনের যাবতীয় স্বার্থপরতা তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকে ফারহানের অভিনয় যে কারোর চোখে পানি নিয়ে আসবে, শেষ মুহূর্তে তার অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন আজও মানুষের মনে গেঁথে রয়েছে, চাইলে এই নাটকটা দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।